বন্ধুরা, ভালো আছো তো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা মিক্সড রাইস উইথ স্যালাড। বন্ধুরা, আজ বেঁচে যাওয়া জিনিস মানে লেফট ওভার দিয়ে আমি করব। এই যে মশলাগুলো আছে, জায়ফল, জৈত্রী, জাফরান, এইগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করে রাখি। এটা আমি অনেক কিছু মানে রিচ আইটেম কিছু করতে গেলে এই মশলাটা ইউজ করি। এবার আমি বলি এই মশলাটার মধ্যে কী কী রাখি। গোটা জিরে, ধনে, পোস্ত, শুকা আদা মানে শুকনো আদা, সাজিরে, জায়ফল, জৈত্রী, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, শুকনো লঙ্কা, এইটাই রাখি। এটা রোস্ট করে এই গুঁড়ো মশলাটা করে নিই। এরকম আমি অনেক মশলাই করে রাখি রেডি টু কুকের জন্য। এটা যে কোনো মানে মাংস টাংস রান্নাতেও দেওয়া যায়। এই যে এইটা আমি আবার মাংসতে ইউজ করি। এটার মধ্যে আবার একটু শুকনো লঙ্কাটা বেশি দেয়া আছে, ওই জন্য এটা কারি টারি পারপাসে বেশি ইউজ করি। এটা খুব লাল রঙটা, একদম টকটকে, অতটা কালারটা আসছে না। সেই জন্য আমি নতুন করে আর মশলা করলাম না, এগুলো আমার থাকে, যখন এটা শেষ হয়ে যাবে তখন আবার এগুলো দিয়ে করে নেব। তাহলে দেখি লেফট ওভারে কী কী পড়ে আছে। একটু কুক আমার অনেক মশলাই থাকে, অনেক রকম মানে এখনও ফ্রিজে একটা ওই যে কষানো মশলা আছে, পুদিনা পাতা, ধনে পাতার একটা চাটনি, যেগুলো নানাভাবে ইউজ করি, যখন যেটা বের করে ইউজ করব আমি বলে দেব। এই দেখুন লেফট ওভার, এই অল্প একটু চিকেন পড়েছিল, সেটা আমি সেদ্ধ করে স্টকটা রাখলাম, আর আলু সেদ্ধ করে নিলাম, আর দুটো ডিম সেদ্ধ করে নিলাম, আর পনির আছে, আর আছে দেরাদুন রাইস, বেশ খানিকটা দেরাদুন রাইস আছে। এটা দিয়ে একটা মিক্সড রাইস করে ফেলব। বন্ধুরা, কড়াইতে ঘি দিয়ে সামান্য গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে কেনা বিরিয়ানি মশলাও ইউজ করতে পারেন। গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে একসাথে সব দিয়ে দেব। অল্প একটু চিকেন বেটে চিকেনটা দিলাম, চিকেনের মধ্যে আমার সেই মশলাটা দিয়ে দিলাম, মাপ মতো দিলাম অল্প করে। নেক্সট দিন যেদিন আমার মশলাটা তৈরি করব দেখাবো। এই মশলাটা চিকেনের মধ্যে দিলে কী হবে, ফ্লেভারটা চিকেনের ভেতরে ঢুকে যাবে। আর দিচ্ছি নুন, এবার দিয়ে দিলাম আলু আর ডিমটা।
বন্ধুরা, এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য লঙ্কা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা। অ্যাকচুয়ালি আমি চাইছি চিকেন, আলু, ডিম এগুলোর ভেতরে এই মশলাটার ফ্লেভারগুলো অ্যাড হয়ে যাক। এগুলো সবই লেফট ওভার, ভালো করে ভেজে নিয়ে আসছি। বন্ধুরা, ভাজাটা ভালোভাবেই হয়ে গেছে। এমনি তো খুব যে লাল ভাজা হবে সেটা নয়, একটু সাদা সাদা ভাব থাকবে। এবার দিয়ে দিলাম বেঁচে যাওয়া পনির। এটা একটা ফুল মিল হয়ে যাবে, এর সাথে স্যালাড রায়তা হলেই ফুল মিল হয়ে যাবে। এরকম মিক্সড রাইস বা বিরিয়ানি, ফ্রাইড রাইসের সাথে আমি রায়তাও করি আর অন্যান্য জিনিসও করি, সেগুলো আবার এক একদিন এক একটা করে শেয়ার করব। এবার আমি ভাতটা দেব অল্প করে করে। ভাত দেব অল্প করে করে, একটু নুন দিয়ে দেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আবার একটু লঙ্কা দেব। এটা কিন্তু লেয়ার করে করার দরকার নেই। আর বা বেরেস্তা করবারও, বেরেস্তা দেবারও দরকার নেই এটাকে। ভালো করে মিক্স করে বাকি ভাতটাও দিয়ে দেব। এবার ভাতটা ফ্রাইটা খুব ভালোভাবে করতে হবে। আবার বাকি ভাতটা, একটু চিনি, সামান্য নুন দিয়ে ভালো করে মিক্সড করব। কাউকে যদি না বলা হয় যে এগুলো সব লেফট ওভার দিয়ে করা হয়েছে, কেউ বুঝতে পারবেন না। এরকম লেফট ওভার থাকলে আমি চাও করি, এই পনির, চিকেন, অনেক সময় চিংড়ি এক্সেস থাকে, সেগুলো দিয়ে চাও করে নিই। এবার দেব মশলাটা, বিরিয়ানি মশলা যেটা, এটার জন্য ফ্লেভারটা আসবে সুন্দর। আর ঘরের তৈরি তো একদম ফ্রেশ গন্ধটা আসে। এবার সিমে দিয়ে করতে হবে, গ্যাস একদম কমিয়ে
এবার সিমের হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল লেফট ওভার মিক্সড রাইস। গ্যাস অফ করে দিলাম। আজ এইটুকুই থাক, পরে আবার কথা হবে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব তোমাদের সাথে শেয়ার করতে। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। বন্ধুরা, লাইফটা এনজয় করো, আর খুব গরম পড়েছে, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। গুড বাই মাই ফ্রেন্ডস, টেক কেয়ার, টাটা।